হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। এখানে বসে যখন সব আচার অনুষ্ঠানই পালন করি, মকর সংক্রান্তি বা বাদ যাবে কেন, আর এই শীতকালে মাঝে মাঝে পিঠে পায়েস না খেলে ভালোও লাগে না। আর সেই সাথে আমরা সবাই পিঠে পায়েস খেতে ভীষণ পছন্দ করি। ঘরে যেহেতু গোপাল আছে, তাই সকালবেলা স্নান টান করে আমি গোপালকে পুজো দেওয়ার জন্য প্রথমে এই রং বেরঙ্গা পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। এইবার এই পাটিসাপটাটা নতুন ট্রাই করলাম, যেহেতু অনেক কদিন পেরিয়ে গেছে মকর সংক্রান্তি, আমি ভিডিওটা এডিট করতে পারিনি শরীর খারাপের জন্য। তো আমার চ্যানেলে এই পাটিসাপটার ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যাদের ভালো লাগবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। এই পাটিসাপটার আবার নাম দিয়েছি বাহারি পাটিসাপটা, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের ভালো লাগলে ভিডিওটা দেখে নিতে পারেন। সেই সাথে কতগুলো প্লেন পাটিসাপটাও বানাবো, আর যেহেতু বললাম গোপাল রয়েছে, তো গোপালের জন্য পাটিসাপটা, মালপোয়া আর পায়েস, এই দিয়ে গোপালকে সকালবেলায় পুজো দেব। তারপরে আমি দুপুরে রান্না জোগাড় করব। আজকে আবার আমাদের এখানে যে কজন আমরা বাঙালি রয়েছি, তারা ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। সবাই ঘর থেকে পিঠে পায়েস, খিচুড়ি, লাবড়া, যা যে যা পারে বানিয়ে নিয়ে এসে একটা ছোটোখাটো পিকনিক মতো হবে। যেহেতু বাচ্চাদের ছুটিও আছে স্কুল, আর এই সব ছোটো ছোটো সেলিব্রেশনগুলো করলে বাঙালি আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো, তারাও নিজেদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারে। যাই হোক, এখন মালপোয়াগুলো ভেজে নেব। খুব বেশি কিছু করিনি, যেহেতু একলা হাতে সকাল থেকে উঠে করা, আর সেই সাথে আমাকে দুপুরে রান্নাও বসাতে হবে, তাই একদম অল্প অল্প করে এগুলো করে পুজো দিয়ে তারপর রান্নার আয়োজনটা করে নেব। আজকাল দেখি অনেকেই পিঠে পায়েসের কথা শুনলে অনেক বাচ্চারাই খেতে চায় না, আর অনেক প্যারেন্টসদেরকেও দেখেছি তারাও খুব একটা আগ্রহ প্রকাশ করে না, একটু নাক সিটকাই বলা যেতে পারে। তবে আমার কিন্তু পিঠে পায়েস আমার নিজের খেতেও ভীষণ ভালো লাগে, আমার বানাতেও ভালো লাগে। আমি যেমন ইটালিয়ান, মেক্সিকান, চাইনিজ রান্নাও করতে পারি, সেই সাথে সমস্ত পিঠে পায়েসগুলো বানাতেও বেশ ভালোই লাগে। এগুলো করতে একটু খাটনি হয় বটে, তবে করা হয়ে গেলে খাওয়ার যে মজা বসে বসে, সেইটার সত্যি কোনো তুলনা নেই। সেই আরামের কাছে এই কষ্টটা আর কিছুই মনে হয় না। যাই হোক, আমার মালপোয়াগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি গোপালকে পুজো দিয়ে নেব, আর তারপরে দুপুরে রান্নাটা বসাতে হবে। পুজো হয়ে গেছে আর তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি, কোনো কিছুই আর ভিডিও করা হয়নি। আমি এখানে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, সেই সাথে গরম গরম বেগুন ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা বেশ ভালোই হবে। ভেবেছিলাম একটু পাঁচমিশালি সবজি করে নেব, কিন্তু সেটা তাড়াতাড়ির জন্য হলো না, অনেকটাই বেলা হয়ে গেছে। তবে বাবুই পাখি ঘুরে ঘুরে বাটিসাপটা মালপোয়া খেয়েছে, ওদের খিদে সেরকম পায়নি, তারপরেও খেতে তো হবে। দুপুরের খাওয়াটা অলরেডি 3টে বেজে পেরিয়ে গেছে, আর আজকে বিকেলবেলা, সন্ধেবেলা একটা ছোটোখাটো পিকনিকও আছে আমাদের, আগেই বললাম, তো সেখানেও যেতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাটটা মিটিয়ে নিতে হবে। টেবিলে সমস্ত কিছু নিয়ে এসেছি, এবার ঝটপট খাবারগুলো সার্ভ করে দেবো, সবাই গরম গরম খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা আমরা যাবো পিকনিকের ওখানে। আপনারা সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আমার এই ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। খাবারটা সার্ভ হয়ে গেছে, ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি, সেই সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা দিয়ে সত্যি জমে যায়, আর শীতের দিনে এটা সত্যি কোনো বিকল্প নেই। আপনাদের মকর সংক্রান্তির দিন দুপুরবেলা বাড়িতে কী রান্না হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দুপুরের গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন যেটা বলেছিলাম, আজকে একটা ছোটো পিকনিক রয়েছে, তো যে দিদির বাড়িতে আজকে আয়োজন করা হয়েছে সেখানে আমরা এসে গেছি। এটা ওই দিদির ঘর, তো এখানে সব বাচ্চারা মিলে খেলছে, আমি এসেও বেশ গল্পে মজে গিয়েছিলাম, তাই আর বাকি ভিডিওগুলো করা হয়নি। এখন ভাবলাম বাচ্চাগুলো কী করছে একটু দেখে আসি। ঘরটা খুব সুন্দর করে সাজানো ছিল, কিন্তু এতগুলো বাচ্চা একসাথে এসে সমস্ত খেলনা ঢেলে ফেলে একদম একাকার অবস্থা করে ফেলেছে। তো এদের একটুখানি ভিডিও সবার সাথে শেয়ার করলাম। এবার সবাই কী কী পিঠে পায়েস নিয়ে এসছে সেইগুলো চলুন আপনাদের দেখিয়ে দিই। যে কোনো পার্টি আসলে খাওয়া দাওয়া ছাড়া ইনকমপ্লিট। চলুন এবার খাবারগুলো সবার সাথে শেয়ার করি। এখানে রয়েছে পায়েস, আমি বানিয়ে নিয়ে এসেছি বাহারি পাটিসাপটা, সেই সাথে রয়েছে দুধ পুলি আর ভাপা পুলি বা সেদ্ধ পুলি, সেটাও রয়েছে। তো আমরা সবাই খুব কষ্ট করে খুব ভালোবেসে খাবারগুলো বানিয়েছি, আর এখানে যে দিদির বাড়িতে আমরা রয়েছি পার্টিটা হচ্ছে, সেই দিদি সমস্ত বাচ্চাদের জন্য কাপকেকসও এনে রেখেছে। তো সবাই মিলে, সবার মিলিত প্রচেষ্টায় আজকের পার্টিটা খুব সুন্দর হয়েছে। এখানে বসেও যে সবার হাতের এত সুন্দর সুন্দর পিঠে পুলি খেতে পারবো সেটা সত্যিই ভাবিনি। আর শেষ পাতে রয়েছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, সেই সাথে আলুর দম। তো পিঠে পায়েস খেয়ে যদিও পেট পুরো ভরে যাবে আর এইসব খাওয়ার জায়গা থাকবে না, তবে অল্প টেস্ট তো করতেই হবে। সবাই ভীষণ ভালো রান্না করেছিল, খুব ভালো হয়েছে আমাদের আজকের পার্টিটা,
আজকে দিনটা ভীষণ ভালো কাটলো, তবে আমার শরীরটা একটু খারাপ থাকায় আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।